তাদেরকে প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা করার জন্য বলে তারা প্রয়োজনে সরকারের সমালোচনা এ কথা তো প্রধানমন্ত্রী তাদের সাথে যে বৈঠক হয়েছে ওই বৈঠকে সংসদ নেতা তাদের পরিষ্কার করে বলে দিয়েছে এখানে কনফিউশনের কিছু দাদর জাতীয় সংসদের মূল বিরোধী দল কে হবে স্বতন্ত্ররা না জাতীয় পার্টি জাতীয় পার্টি বিরোধী দলের সংখ্যা একেবারে নগণ্য এই স্বাধীনতার পর কয়জন ছিল স্বাধীনতার পর কয়জন ছিল সুরঞ্জিত সেন একজনের মাটি সুরঞ্জিতটা বাংলাদেশে আর হয় না জিএম কাজে নতুন আরো অনেক কাজ বলেছেন যে বিরোধী দলের সংখ্যা খুবই কম সমানুপাতিক হারে অনেক কম এই জন্য অনেক কথা বলতে সমস্যা হবে এই বিষয়ে আপনার কি বক্তব্য বিরোধী দলের কথা বলার অধিকার আছে বিরোধী দল যেটা ইচ্ছা পোষণ করেছে সেটা বলেছে সেটি আমার মন্তব্য করার প্রয়োজন বিরোধী দল মানে বিরোধী দল আমি চিন্তা করে দেখলাম যে তিনটি প্রধান পদে আমি প্রস্তাবক ছিলাম মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং সর্বশেষ মাননীয় মুখ্যমন্ত্রী